আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হলো গতকালকে রাতে, তো সন্ধ্যার পর রায়নে বাবা যখন অফিস থেকে আসলো, তো ভাবলাম একটু নাস্তা করি, সবসময় করা হয় না। তো নাস্তা হিসেবে আমি একটু নুডলস তৈরি করছি। তো এ তো একসাথে বসে একটু রায়না বাবা একটা মানে বাচ্চাদেরই একটা মুভি সারছে, রায়ান ওটা দেখতেছে, আমরা একটু দেখতেছিলাম। ভয়ঙ্কর একটা মুভি বাচ্চাদের আর কি, যেটা ও যে কি বলে জীবজন্তুর এই টাইপের একটা মুভি আর কি। তো নামটা ঠিক আমি বলতে পারতেছি না। তো এ তো আমরা দেখতেছি আর একটু নুডলস খাচ্ছি আর কি। এটা গতকালকে সন্ধ্যার পরে ভিডিও, তো এ ছিল আর কি সন্ধ্যার আয়োজন। তো এ তো আর রায়না বাবা অফিস থেকে আসার সময় এটা নিয়ে আসছে, এটা আমাকে গিফট করছে ফাতেহা ভাবি, মানে ভাবি আবার ভাইয়ের কাছে দিয়ে দিছিল, শকুত ভাইয়ের কাছে। তো ওখান দিয়ে তো আসার সময় আর কি, অফিস থেকে আসার সময় নিয়ে আসছে। তো এই মেজারিং কাপটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, ভাবি আমাকে আগেই বলছে যে ভাবি আপনার জন্য একটা কাপ আমি অর্ডার দিছি অনলাইনে, আসলে আপনার জন্য পাঠিয়ে দিব। এটা আমার খুবই দরকারি ছিল, তো কেক টেক বানাতে গেলে একটু সঠিক মাপটা হলে ভালো হয় আর কি। তো এটা দেওয়াতে আমার খুবই উপকার হয়েছে, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। তো এতো আর কি, এটা হলো আজকে সকালবেলা, মানে শুক্রবার আজকে বন্ধের দিন সকালবেলার ভিডিও। আমি রুটি বানাচ্ছি আর রায়নের বাবা ছেঁকাছেঁকির কাজটা সেরে নিচ্ছে। তো ছুটির দিনে এভাবে দুইজনে মিলে কাজ করলে কিন্তু ভালোই লাগে, অনেকটা আগিয়ে যায় আর কি কাজ, তারপরও কিন্তু আগানোর চেয়ে কিন্তু ভালো লাগে বেশি, যে হাজবেন্ড সাহায্য করলে কিন্তু অনেকটাই ভালো লাগে এ আর কি। তো এমনি ছুটির দিনে কিন্তু একটু দেরি করে ঘুম থেকে ওঠা পড়ে, তো একটু দেরি করেই ঘুম থেকে উঠছি, যেহেতু অফিস নেই আর রায়নের স্কুলও নেই। তো একটু তাড়াতাড়ি করতেছিলাম, তো রায়নের বাবা বলতেছে যে দাও আমার কাছে দাও, আমি ছেঁকে দিই তুমি বানাও। তো এ তো রায়নে আবার তাড়াতাড়ি ক্ষুধা লেগে গেছে, কারণ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছে। তো রায়নকে খাবারটা দিয়ে দিলাম যে তুমি আছো, তুমি এখানে বসে খাও, একটু রুটিটা ছেঁকে দিয়ে ছিঁড়ে দিছি, ও নিজের হাতে খেতে পারবে। তো ও একটু টিভি সকালবেলা উঠেই আজকে সে কার্টুন নিয়ে বসে গেছে, তো ভাবলাম যে আচ্ছা দিয়ে দিয়ে ও খাক আর আমরা একটু পরে খাবো। নাস্তা রেডি, এখন আমরা খাবো এই তো আলু ভাজি আর এই ডিম পোস করে। আমরা এখন নাস্তাটা করি, তারপরে দুপুরে কি রান্না বাড়া করবো তা তো আপনাদের সাথে শেয়ার করবোই। আপনাদের ভাই আমাকে একটু খাওয়াই দিল। আলু ভাজিটা মজা হয়েছে, একটু কটা কটা লাগতেছে, লবণ বেশি হয়েছে আলু। তোমার রুটিতে লবণ কম হচ্ছে আর এটা বেশি হয়েছে, দুটো মিলে ম্যাচিং। আলু ভাজিটা একটু কটা কটা লাগতেছে। তো আজকে কিছু বাজার আনলো, এটা হলো স্কোয়াশ, দুইটা স্কোয়াশ আনছে, আর এখানে শসা, আর কিছু কাঁচামরিচ, আর এখানে হলো হাঁস, ফ্রোজেন হাঁস আর কি, এটা প্যাকেট করা একদম। তো রায়নের বাবা হাঁস খেতে ইচ্ছে করছে, তো হাঁস নিয়ে আসছে। তো তাজা আর পাইলো না, মানে তাজা এখানে আর পাওয়া যায় না, ফ্রোজেন হাঁস হাঁসটাই আনছে। তো এটা রান্না করব, তো যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কেটে ভিজায় রাখি, বরফ এখনো অনেক বরফ। চেঞ্জ করে তুমি দেখো কত কম চা দিছি। তুমি কমই খাও, তুমি আজকে বেশি খাইবা কেন? না, যারা মাঝে মধ্যে চা খায় তারা একটু বেশি খাওয়া দরকার। না, তুমি চা খাইলে ঘুমাইতে পারো না। না, তুমি কম খাও, তুমি ই করো, কমটাই খাও, আমি একটু বেশি। দেখো কম না, তোমারটাই বেশি আমারটা কম, বুঝছো? এটা তুমি দেখার ভুল, বুঝছো? তুমি দেখো এই দিকটা ট্যাপ না, আজকে চা মজুর মোটা মজা ইচ্ছা করে কথা বলতেছো। তো চাটা খেয়ে নিচ্ছি, তো চাটা খাওয়া শেষ হইলে তারপর রান্না করতে যাব, যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর চাটা কেমন হয়েছে বললাম না তো? মোটেও ভালো হয় নাই,
এত অল্প চা মানুষ খেতে পারে ভালো নেই না আমি বেশি চা যদি বেশি দিতে তাহলে ভালো লাগতো ঠিক আছে তাহলে আজকেই শেষ চা পাইবা না তুমি একটা খান গুড মজা হইছে আর একটু চা দাও তাহলে বলবো আচ্ছা দিতেছি দিমুনে খাইতে থাকো তো চা খেয়ে রান্নায় চলে আসলাম তো দেখলেন আপনাদের ভাইয়া কি একটু দুষ্টামি করলো চা নিয়ে মানে সবসময় তো চা খায় না সপ্তাহে একদিন হয়তো যে আজকে বন্ধের দিন তো একটু চা খেলো আর চাটা তাকে একটু কম দিছি সেজন্য সে খুব দুষ্টামি করলো আমাকে তুমি তো এমনি চা কম খাও সেজন্য তোমাকে কম দিছি তো এই তো আমি কিন্তু হাঁসটা ভালো করে ধুয়ে আমি এটা কিন্তু চামড়া সহই আর একদম ক্লিন করাই একটাও পশম ছিল না আর কি তারপরও যদি গুটি গুটি পশম থাকে সেজন্য আমি একটু হলুদ মাখিয়ে এটা একটু ছেঁকে নিব আগুনে তাহলে আর পশম যদি দুই একটা থেকেও থাকে তাহলে এটা পুড়ে যাবে এই জন্য আর কি এটা ছেঁকে নিচ্ছি তো ছেঁকা হয়ে গেলে এটা আমি কাটবো আর ছোটো টুকরা করবো এত বড় রাখবো না তো এটা কাটার পর তারপরে রান্না করতে যাব তারপর আপনাদের পরবর্তী প্রসেসিংটা দেখাচ্ছি এই তো আমি এখন পিসগুলো আগুনে একটু ছেঁকে নিচ্ছি চুলায় তো ওইভাবে ছেঁকলে কিন্তু জিনিসটা ছোট ছোট গুটি থাকলে এটা ই হয়ে যায় ক্লিন হয়ে যায় আর এটা হাঁসের গোস্টার মধ্যে প্রচুর ই দেখলাম তেল আছে তো আমি কিন্তু কখনই হাঁসের গোস খাই নেই তো একদিন আর কি খেয়েছিলাম ভাবির বাসায় আপনারা হয়তো সেই ব্লগটা দেখছেন ফাতেয়া ভাবির বাসায় তো ও দিনই কিন্তু আমি ফার্স্ট হাঁসের গোস খাইছি এর আগে কখনই খাইনি তো ভাবলাম যে আজকেও দেখি একটু ট্রাই করে দেখব যদি ভালো লাগে তাহলে খাবো আর ভালো না লাগলে খাবো না তো চামড়াটা আর কি ফেললাম না অনেকে বলে যে চামড়াটার মধ্যেই নাকি স্বাদ আর চামড়াটার মধ্যেই তেল থাকে সেজন্য চামড়াটা ফেললাম না তো দেখি এভাবে রান্না করে কেমন লাগে তো এইটা গোশটাও আমার মনে হচ্ছে ফ্রোজেন হলেও হাঁসটা খুব মানে তাজা ছিল গোশটা তাজা মানে খুব ফ্রেশ দেখাচ্ছিলো তো ভালোই লাগবে দেখি তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রত্যেকটা টুকরো আমি ছেঁকে নিব তারপরে আর কি পিস পিস করে কাটবো তো হাঁস রান্নার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই যে জিরা আর দুইটা পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ একটু ফালি করে আমি এখন এগুলো ব্লান্ডার করে নিব আমি কাঁচামরিচের ঝালটা আর কি বেশি দিব এই জন্য কাঁচামরিচ বেশি দিলাম আর গুঁড়া মরিচটা কম দিব তো এটা এখন একটু ব্লান্ডারে পেস্ট করে নিব আর এ তো সবগুলা কিন্তু আমি একটু পরে নিছি এখন এগুলো একটু টুকরো করে আবার ভালো করে ধুয়ে নেব রান্নায় তো এখন মাংসটা বসাই দিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো গোশ রান্নাতে একটু তেল বেশি লাগে একটু বেশি না হলে কিন্তু ভালোও লাগে না তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে একটু জিরা ফোড়ন দিব সামান্য এই আধা চা চামচ আনতাস একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম যেহেতু এখানে আমি জিরা পেস্ট করছি জিরা পেস্টটাও দিব কাঁচা জিরাটাও দিব মানে মেন কথা আমি কাঁচা জিরাটা দিব আর কি তো এই জন্য জিরা পেস্টটা করে রাখছি আর এখানে একটু অল্প জিরা ফোড়ন দিলাম এটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর এ তো এই যে পেঁয়াজ পেঁয়াজ কেটে রাখছিলাম এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়ে নিছি বড় বড় তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিব সামান্য পরিমাণ লবণ আধা চা চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন দিব গরম মশলা তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি হালকা তো এখন আমি এই জায়গায় কিছু গরম মশলা দিয়ে দিব তো কি কি দিচ্ছি সেটা একটু দেখাই এ তো এই যে তেজপাতা তারপরে কয়েকটুকু দারচিনি আর একটা স্টার এনিস আর এলাচিটা একটু থেতলে দিছি কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ একসাথে এগুলো এখন দিয়ে দিলাম একটু ভেজে তারপরে আমি এখানে মশলা দিয়ে দিব তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর গরম মশলা দিয়েও আমি এই তো কয়েক মিনিট এক মিনিটের মতো ভেজে নিছি তো সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়ে আসবে তখন আমি এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব তো এখানে আমি দুই চা চামচ আদা বাটা দিয়ে দিলাম
2 চা চামচ রসুন বাটা আদা রসুনটা একটু তেলে ভেজে নিলাম তো একটু তেলে ভেজে নিলে এটা আর কাঁচা গন্ধটা অতি তাড়াতাড়ি চলে যায় এখন আমি এখানে যে একটা পেস্ট তৈরি করেছিলাম কাঁচা মরিচ পেঁয়াজ আর জিরা তো এটার পেস্ট আমি আমার আন্তস মতন দিয়ে দিব তো টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম 2 চামচ না 3 চামচ দিয়ে লাগবে 3 চামচ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে একটু মশলাটা বেশি চাচ্ছি সেজন্য আমি একটু বেশি দিলাম কেউ যদি মশলা কম খান তাহলে কম দিবেন তো কাঁচা মরিচের ঝালটা এখানে হলে বেশি ভালো লাগে তাই কাঁচা মরিচের ঝালটা একটু বেশি দিলাম আর গুঁড়ো মরিচের ঝালটা কম দিব তো এখন একটু কষাবো আবার একটু কষিয়ে নিব তারপরে হলুদ মরিচে ফাঁকি দিব চামচের একটু কম মরিচে গুঁড়া দিয়ে দিলাম ঝালটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দিবেন আমি একটু ঝালটা বেশি পছন্দ করি তাই একটু বেশি দিলাম আর হলুদ আধা চা চামচের কম হলুদের গুঁড়া বেশি দিলে ভালো লাগে না সব কিছুতেই আর এখন দিব ধনিয়ার গুঁড়া দিব আধা চা চামচ দিয়ে দিলাম এখন একটু পানি দেব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নেব আমি এটাকে আমি এখন 2 বার পানি দিয়ে কষাবো তো একবার পানি দিয়ে দিলাম এখন কষে আসলে আবার পানি দেব আবার পানি দিয়ে আবার ভালো করে কষাবো মোট কথা হলো আমাকে ভালোভাবে মশলাটা কষাই নিতে হবে তো ঠিক আছে মশলাটা আমি 2 বার পানি দিয়ে কষাই নিই তারপরে আবার দেখাচ্ছি মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষাই নিছি তো 2 বার পানি দিয়ে কষাই নিছি যখন দেখবেন তেলটা একটু উপরে ভেসে আসছে তখনই বুঝবেন যে কষানো হয়ে গেছে মোট কথা হলো মশলাটাকে আমাকে ভালোভাবে কষাই নিতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা আসবে তো এই যে ছোটো টুকরো করে নিছি আর ভালো করে ধুয়ে নিছি আর হাঁসের গোশতে যদি একটু তেল না থাকে তাহলে কিন্তু মানে অতটা টেস্ট লাগে না তো এটা তেল আছে ভালোই তো এই তো এখন আমি গোশগুলো দিয়ে দিব এখানে 1 কেজি গোশ আছে আর কি আমি এখানে মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ গোশ রান্নায় যদি একটু মশলা বেশি না হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তারপরে এটা যার যার ইচ্ছা যার যার রুচি অনুযায়ী আপনাদের মশলা যদি কম পছন্দ হয় কম মশলা দিবেন তো আমরা একটু বেশি মশলা খাই এর জন্য একটু বেশি মশলা দিছি তো এখন আমি এটাকে সুন্দর মতো ঢেকে দিব এটা আস্তে আস্তে কষবে এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই এখানে কষানোর মধ্যেই আমি অর্ধেকটা সিদ্ধ করে নেব জ্বালটা কমিয়ে দিলাম আর তো ঢেকে দিলাম তো ঢাকনা উঠিয়ে উঠে কয়েক মিনিট পর পর একটু নাড়া দিয়ে নিতে হবে যেন তলায় লেগে না যায় তো ঠিক আছে এটা হতে থাকুক পরে আবার দেখাচ্ছি তো এখন আমি একটু কয়েক মিনিট পর একটু নেড়ে চেড়ে দিব আর কি তো এই যে দেখুন কত সুন্দর কিন্তু পানি উঠছে এখানে কিন্তু আমি একটু পানি দিই নেই তো এই পানিতেই কিন্তু মাংসটা আর কি গোশটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই আমি কষাবো আর অর্ধেকের বেশি হয়তো সিদ্ধ হয়ে যাবে পরে আমি পানি দেব এখানে তো চলে আসলাম এতো গোশটা কিন্তু আমি বারবার মাঝখানে কয়েক মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিছি আর দেখুন পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে আসছে আর গোশটা প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি তো একদম নরম হয়ে গেছে কষানোর মধ্যে কিন্তু গোশটা কষা সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু এটা 1 ঘন্টার মতো মানে কষাই নিছি কষেও গেছে আবার সিদ্ধ হয়ে গেছে এখন আমি জায়গায় আর বেশি পানি দেওয়া লাগবে না তবু আমি অল্প পানি দিব ঝোলের জন্য একটু ঝোল আর যতটুকু সিদ্ধ হওয়ার সিদ্ধ হয়ে যাবে অল্প পানি দিলাম আর এখন একটু দিব জিরা পাকি এতো এখন আমি জিরা পাকি দিয়ে দিলাম এতো আধা চামচের মতো জিরা পাকি দিয়ে দিলাম
আধা চামচের একটু বেশি দিলাম। তো জিরা ফাঁকিটা নামানোর আগে একটু দিলে খুব সুন্দর একটু ফ্লেভার হয়। তো জিরা ফাঁকিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো হয়ে গেছে, মানে পুরো গোস্তটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি একটু ঝোল দিয়ে তারপর জিরা ফাঁকিটা দিয়ে এখানে আমি কয়েক মিনিট জাল দিব। এই তো হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ। তো আমি এরকমই ঝোল রাখবো, মানে এই হাঁসের গোস্তটা অনেক তেল ছিল তো আর শুকাবো না। তো এখন এই নামিয়ে ফেলবো। হয়ে গেছে, জিরা ফাঁকি দিয়ে কয়েকটা জাল দিয়ে নিলাম আর এই যে পরিমাণ মতো ঝোল রেখে দিলাম। তো রান্না হয়ে গেল। তো আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, তো আমরা এখনই খাবো। আর দেখুন কত সুন্দর হয়েছে হাঁস রান্নাটা। তো হাঁস আর কি, হাঁসের গোশটা মানে কষানোর মধ্যেই কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো। মানে আমি অনেক সময় নিয়ে এটাকে কষাইছি, মানে অল্প পানি কিন্তু দিলাম, আপনারা দেখলেন। তো কষানোর মধ্যে কিন্তু গোশটা সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। পরে জাস্ট ঝোলের জন্য অল্প পানি দিয়ে নিলেই হয়। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আমি কখনোই কিন্তু হাঁস রান্না করি নাই, কখনো খেতাম না বলে হাঁস রান্না করতাম না, সবসময় আমার আম্মাই রান্না করতো। তো আমি ফার্স্ট রান্না করছি ভাবির বাসায়, ফাতেহা ভাবির বাসায়। তো ওদিনই আমি ফার্স্ট রান্না করছিলাম আর এই যে আজকে রান্না করলাম আমার বাসায়। তো রায়নের বাবা বলতেছে যে অসম্ভব মজা হয়েছে, মনে হচ্ছে যে খাসির গোশ খাচ্ছি। তো এরকম আর কি বললো। তো এটা আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য বললাম। তো আমিও খেয়েছি, অল্প খেয়েছি, মানে অত একটা খাই নেই, তো এমনি পছন্দ না, তাই সেই জন্য আর কি জাস্ট অল্প খেয়ে খেলাম। তো এই ছিল হাঁস রান্না। আজকের আয়োজনে শুধু হাঁস রান্নাই, কারণ আমি বেশি আইটেম করি নাই, একটা আইটেমই করছি। আমি এটা সবসময় বলি, হয়তো আবার অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন যে এক কথা বারবার বলেন কেন। মানে আমি চেষ্টা করি যে একটা আইটেম বা দুইটা আইটেমই তৈরি করার জন্য। আর আজকে শুক্রবার ছিল, এমনও ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আবার সকালে নাস্তা করলাম অনেক দেরি হয়ে গেছে, আমি 12টার পর রান্না বসাইছি, যার কারণে আর বেশি আইটেম করি নেই। তো আপনাদের এই যে বেশি একটু ক্লোজ করে দেখাইলাম যে দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, ঝোলটা আসলেই অসাধারণ হয়েছে। আর এখানে আরেকটা জিনিস মিস হয়েছে, আমি বলি তারপরও, যদি কারো বাসে মানে টক দই থাকে তো টক দই অবশ্যই দিবেন। আমার ঘরে ছিল না আর আমার মনেও ছিল না যে একটু টক দই দেই, তো পরে মনে হয়েছে, তো তখন আবার এনে দিতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য টক দইটা দিলাম না। আপনারা যারা করবেন তারা একটু টক দই দিয়ে দিবেন, দেখবেন অনেক মজা হয় এটা টক দইটা দিলে। তো এই রান্নাবান্না। এই তো আমরা খেতে বসে গেলাম আর একটু জাস্ট সালাদ কেটে নিছি, একটু শসা দিয়ে, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তা এখন আমরা খেয়ে নিচ্ছি আর কি। তো বন্ধের দিনে শুক্রবারে আজকে এতটুকুই আয়োজন ছিল, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যা করছিলাম বা যা সারাদিনে করা পড়ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর সবার কাছে আবার অনুরোধ করছি আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পেলে আমার একটু মানে ভিডিও দেওয়ার আগ্রহ মানে বাড়বে, সেজন্যই আর কি বলা। তো ঠিক আছে, আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ।